আমি সৃষ্টির উল্লাসের রোবোটিক সিরিজের লেখক মিশাল ইসলাম। আপনারা নিশ্চয়ই জানেন গত বছর আদর্শ থেকে বইমেলায় প্রকাশিত হয়েছিল সৃষ্টির উল্লাসের রোবোটিক্সের প্রথম এবং দ্বিতীয় খণ্ড, যেখানে একেবারে বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে রোবোটিক্সের বেশ কিছু সহজ ধাপ হাতে কলমে 36টি প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় রোবোটিক্সের আরও একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য এই বছর প্রকাশিত হয়েছে এই সিরিজের তৃতীয় এবং চতুর্থ খণ্ড। সৃষ্টির উল্লাসের রোবোটিক্সের তৃতীয় এবং চতুর্থ খণ্ডে ESP32 ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে এবং ইন্টারনেট অফ থিংস, স্টেশনারি রোবট, মোবাইল রোবট নিয়ে মোট 42টি হাতে কলমের প্রজেক্টের সাহায্যে রোবোটিক্সের একটু মিড লেভেলের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। যাদেরই হচ্ছে রোবোটিক্সে আগ্রহ আছে, 7 বছর বা তার ঊর্ধ্বে, যে কেউ কিন্তু এই দুটি বই থেকে উপকৃত হতে পারবে এবং হাতে কলমে নিজের আশেপাশের বিভিন্ন বাস্তব সমস্যাকে রোবোটিক্সের সাহায্যে সমাধান করতে পারবে। তাই আজই সংগ্রহ করুন সৃষ্টির উল্লাসের রোবোটিক্সের তৃতীয় এবং চতুর্থ খণ্ড। ধন্যবাদ। Oh.